চারুচন্দ্র কলেজে অচল অবস্থার মধ্যেই রক্তাক্ত জয়পুরিয়া কলেজ। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মাথা ফাটল দুই ছাত্রের। সোমবার ছাত্র সংসদের বিরুদ্ধে ম্যাগাজিন নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হয় টিএমসিপির এক গোষ্ঠী। এরপরই সংঘর্ষে জড়ায় শাসক দল ছাত্র সংগঠনের দুই গোষ্ঠী। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন ছাত্র। কয়েকজন প্রাক্তন ছাত্রকে দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ আহতদের। যারা মেরেছেন তারা পাস আউটের প্রতিনিধি হয়ে কলেজে ঝামেলা করছেন। সংঘর্ষের কথা স্বীকার করলেও প্রাক্তন ছাত্রদের জড়িত থাকার অভিযোগ মানতে চাননি অধ্যক্ষ। ছাত্রদের নিজেদের মধ্যে কিছু সমস্যা হয়েছিল, ওরা এখানে অনেক প্রশাসন থেকে রয়েছেন, তারা গিয়েছিলেন, তাদের নিজেদের মধ্যে একটা কমোশন। এরপর অধ্যক্ষ কলেজ ছাড়তেই পুলিশের সামনে ফের সংঘর্ষে জড়ায় দুপক্ষ, তখনই মাথা ফাটে দুই ছাত্রের। যদিও এ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী জয়া দত্তর দাবি, জয়পুরিয়া কলেজে আমাদের কোনো ইউনিট নেই, আগেই টিএমসিপির ইউনিট ভেঙে দেওয়া হয়েছে, এই ঘটনার দায় আমাদের নয়। এর আগেও একাধিকবার অশান্তির সাক্ষী এই জয়পুরিয়া কলেজ, কখনো টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, কখনো বা অধ্যক্ষ নিগ্রহের অভিযোগ। এসবের মধ্যেই ফের একবার রক্ত ঝরল জয়পুরিয়ায়। নৈব ঠাকুর চক্রবর্তী ও সুভাষ বৈদ্য, রিপোর্ট এবিপি আনন্দ।